আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির থাম্বনেল দেখে অবশ্যই এতক্ষণে আপনারা বুঝিয়ে গিয়েছেন ভিডিওটিতে আজ কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। আর্জেন্টিনার ফুটবল ভক্তদের দৃষ্টি এখন শুক্রবার সকালের ওপর। বিশ্বকাপ জয়ের 3 মাস পর 3 তারকার জার্সি পরে সেদিনই যে প্রথম খেলতে নামবেন লিওনেল মেসির দল। বিশ্বকাপ জিতে সপ্তম স্বর্গে থাকা মেসিদের জন্য এই ম্যাচ মূলত পুনর্মিলন। আর্জেন্টিনা ফুটবল দল সর্বশেষ মাঠে নেমেছিল 2022 সালের 18ই ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামের। সেই ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জেতে মেসি বাহিনী। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে যোগ করা হয়েছে আরও একটি তারকা। 3 তারকা সংবলিত জার্সি পরে অবশ্যই এখনও মাঠে নামা হয়নি মেসিদের, তবে সেই অপেক্ষার অবসান হচ্ছে শীঘ্রই। শীঘ্রই 3 তারকা জার্সি পরে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী 24শে মার্চ ঘরের মাটিতে পানামার মুখোমুখি হবে আল বিসেলেস্তেরা। এছাড়া 28শে মার্চ কুরাশাওয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ দুটি খেলতে এরই মধ্যে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি, ডি মারিয়ারা। স্কোয়াডে থাকা খেলোয়াড়েরা একে একে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার শিবিরে। তবে বিশ্বকাপ জয়ীদের মধ্যে পাপু গোমেস মিস করবেন এই উৎসব। পাপুর ক্লাব সেভিয়া তাকে ছাড়ছে না। ইনজুরিতে থাকা পাপু স্পেনেই পুনর্বাসন প্রক্রিয়ায় থাকছেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন।